সমানীয় দর্শক বিন্দু আজকের আপডেট নিউজে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব দেখুন আমরা হচ্ছে সরকারি সরকারি বলুন বলুন আর রাজ্য কিন্তু আমরা উপভোগ করি এবার কেন্দ্র মধ্যে রাজনীতির কি যে খেলা সেটা হয়তো আপনি আমি বুঝতে পারবো না তো এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাতে বলতে চাইছি যে কেন্দ্র সরকারের এই ফেসিলিটিস থেকে এবার পশ্চিমবঙ্গ বাদ পড়লো তো কি ফেসিলিটিস আমরা পাবো না সমস্ত ভিডিওর মাধ্যমে ডিটেলস জেনে নেব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে অফিসিয়াল পেজতে যে পোস্টগুলি করা হয়েছে আমরা একটা করে দেখবো এবং আলোচনা করব এখানে ফার্স্ট পেজে পোস্ট করেছে দেখুন চিকিৎসার খরচ বহনের জন্য রাজ্য সরকার আমাদেরকে যেরকম স্বাস্থ্যসাথী প্রকল্প কার্ড দিয়েছে ঠিক সেরকম কিন্তু কেন্দ্র সরকারে আছে আয়ুষ্মান ভারত যোজনা যেখানে কিন্তু রোগী বা পরিবারের কারো চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা বহন করে কেন্দ্র কিন্তু আমরা এটাও জানি আমাদের রাজ্য থেকে যেটা স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে সেটাতেও কিন্তু পাঁচ লক্ষ টাকার ক্যাপাসিটি আছে এটা কিন্তু আমরা সবাই জানি তো এই আয়ুষ্মান যোজনা শুনে যেন আবার ভিডিওটি ছেড়ে চলে যাবেন না যে আয়ুষ্মান যোজনা ভাই আমাদের কার্ড নাই আমাদের স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে চলো ভিডিও ছেড়ে পালিয়ে চলে একটা লাইক দিয়ে দাও এরকম নয় ভিডিওটি দেখুন অনেক কিছু শিখতে পারবেন সেকেন্ড পেজ এতে যে পোস্টটি করা হয়েছে দেখুন এখানে বলতে চাইছে পাঁচ বছর আগে থেকেই কিন্তু এই আয়ুষ্মান যোজনা প্রকল্প কিন্তু চালু হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গ তাতে নাম লেখায়নি কেন লেখায়নি কারণ সরকারের বক্তব্য যে আমাদের এখানে বাসিন্দাদের জন্য আমরা স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছি যার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পে অংশ নেওয়ার কোনো প্রয়োজন নেই তো সেই জন্যই দেখুন মানুষের কাছে আরও বেশি বেশি করে পৌঁছে দেওয়ার জন্য চোদ্দোই সেপ্টেম্বর দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত দিয়ে একটা কর্মসূচি শুরু হয়েছে যার নাম হয়েছে আয়ুষ্মান ভব মানে আজ চোদ্দোই সতেরোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর কিন্তু এটা হয়েছে তো এবার এখানে বক্তব্য তবু আমাদের একটাই কোশ্চেন আসবে যে পশ্চিমবঙ্গে এতে নাম লিখাইছে কিনা বা পশ্চিমবঙ্গকে এই আয়ুষ্মান ভাব কর্মসূচি থেকে বাদ দিয়েছে কিনা তো চলুন নেক্সট পেজ আমরা দেখে নিই তো এখানে দেখুন আয়ুষ্মান ভাব কর্মসূচি শুরু করার কারণ কি এখানে বলতে চাই যে আয়ুষ্মান ভাব কর্মসূচির মাধ্যমে আয়ুষ্মান ভারত প্রকল্পে অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা যোগ হচ্ছে না এখনও পর্যন্ত দেশের মাত্র চল্লিশ শতাংশ মানুষের কাছে এই আয়ুষ্মান ভারত কার্ড আছে অর্থাৎ পাঁচ বছর আগে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করলেও এখনও পর্যন্ত মাত্র চল্লিশ শতাংশ মানুষ এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারে মানে বুঝতে পারছেন অনেকেই কিন্তু এই আয়ুষ্মান যে প্রকল্পটি সেখানে কিন্তু অনেকজন ওই প্রকল্প থেকে বঞ্চিত আছেন তো দেখুন একটা জিনিস আমি এখানে বলে রাখি আমাদের যেরকম পশ্চিমবঙ্গে নাম লেখাই নি তো আমরা হচ্ছে আমজনতা আমরা যদি স্বাস্থ্যসাথী কার্ডে তো পাঁচ লক্ষ টাকা পাই আবার আয়ুষ্মানে তো পাঁচ লক্ষ টাকা পাই তাহলে তো দশ লক্ষ টাকা হয়ে গেল তাহলে তো এটা আমাদের খুবই ভালো জিনিস কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের দাবি হচ্ছে যে আমি যেখানে পাঁচ লক্ষ টাকা ফেসিলিটিস দিচ্ছি সেখানে আয়ুষ্মান প্রকল্পে নাম লেখাওয়ার কোনো প্রয়োজন নেই এটা বলতে চাইছে তো এখানে দেখুন বলতে চাইছি যে এত কম সংখ্যক মানুষ এমন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন সেই জন্যই সমালোচনায় সর্ব হয়েছে বিরোধীরা তারপরে দেখুন আয়ুষ্মান ভারত প্রকল্পে আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করতে এই আয়ুষ্মান কেন্দ্রীয় সরকার এবারে দেখুন এখানে নেক্সট পেজেতে যে পোস্টটি করেছে গুরুত্বপূর্ণ পোস্ট এই সুযোগ থেকে বাদ গিয়েছে পশ্চিমবঙ্গ তবে দেখুন সব যাবতীয় সুযোগ থেকে বঞ্চিত থাকতে হবে পশ্চিমবঙ্গ বা দিল্লির মতো কয়েকটি রাজ্যের মানুষকে কারণ তারা আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগ দেয়নি তবে পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে গুজরাট সরকারও স্বাস্থ্যসাথীর মতো তাদের রাজ্যের মানুষের পাঁচ লক্ষ টাকার বিশেষ চিকিৎসা বিমার ব্যবস্থা করেছে মানে বুঝতে পারছেন এখানে পশ্চিমবঙ্গকে কিন্তু এখানে পশ্চিমবঙ্গ বা দিল্লির মতো কয়েকটি রাজ্যকে বাদ দিয়ে দেওয়া হয়েছে মানে এখান থেকে বাদ থাকছে কারণ তারা আয়ুষ্মান প্রকল্পে প্রথম থেকে নাম লেখায়নি বলে তো চলুন এবার আমরা নেক্সট পেজে দেখি এবার দেখুন সব থেকে শেষ পেজেতে যে পোস্টটি করেছে খুবই গুরুত্বপূর্ণ পোস্ট আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগ দেওয়া সে রাজ্যের মানুষ বাস্তবে দশ লক্ষ টাকা পর্যন্ত সরকারি চিকিৎসা বীমা সুবিধা পান মানে গুজরাট গুজরাট দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের মতো আমাদের যেরকম পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেরকম গুজরাটেও কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের মতো একটা কার্ড আছে যেখানে পাঁচ লক্ষ টাকা সুবিধা পায় আবার দেখুন সেখানে আয়ুষ্মান ভারত প্রকল্পেও কিন্তু যোগ দিয়েছে যোগ দিয়েছিল প্রথম থেকেই তো সেই জন্যই সেখানে মানুষ কিন্তু দশ লক্ষ টাকা সুবিধা পান যেটা আমরা যেখান থেকে বঞ্চিত হয়ে গেলাম এতে রাজ্যের কোষাগারের ওপর চাপ পড়ে কিন্তু চাপ পড়লেও দেখুন আমজনকে কিন্তু দশ লক্ষ টাকার ফেসিলিটিস পাচ্ছে যেখান থেকে কিন্তু আমরা বাদ পড়ে গেলাম তো যাই হোক আপনাদের বক্তব্যের জন্য কমেন্ট সেকশন অবশ্যই খোলা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আজকে ভিডিওটি বাড়াবো না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো চলো রাজ্যে পর্যন্ত